তবু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কারণ আমার নবীর মহব্বতের কথাটা আজকে ফেরেশতাকে সাক্ষী বানিয়ে দিবে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এই ফেরেশতা আমি কি বলি আপনার কাছে আবদার হলো, এই বোরাকটা কান্না করার কারণ আপনার মদিনার রহমতওয়ালা নবীকে এই বোরাকটা তার কাদের মধ্যে নিতে চায়। ও ফেরেশতা হ্যাঁ নিতে চাই, তবে আমি নবীকে তো এমনি এমনি নিতে পারবে না। নবী গো নবী গো নবী গো কেমনে নিতে পারবে, কেমনে নিতে পারবে? আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবীর কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আমার নবীকে জানান করে দিলাম এই বোরাকটা আমি নবীরে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমি নবীরে বেশি ভালোবাসে। বোরাকের শরীরের শক্তি লাগবে না, বোরাকের শরীরে কোনো পাওয়ার লাগবে না, বোরাকটা যেহেতু আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসে। যাও টাকা লাগবে না, পয়সা লাগবে না, শরীরের শক্তি লাগবে না, এই বোরাকটাকে আমার নবীকে বহন করার জন্য তুমি জিব্রাইল নিয়ে আসো। জবানটা খুলে জোরে জোরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। এ চান পাড়ার মানুষ এই বোরাক থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। আপনাদের এলাকার কত মানুষ মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, নবীর সালাম দেওয়ার জন্য মক্কা শরীফ যায়, হজ করার জন্য, তাদের টাকা আছে বিদায় তারা মক্কা মদিনা যায়। আমরা গরিব মানুষ রিক্সা চালাই, অটো চালাই, খেতে খামারে কাজ করি, পরের সম্পদের মধ্যে আমরা হাত বাড়াই, আমরা টাকা নাই পয়সা নাই, আল্লাহ আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। মাবুদ মাওলা পরওয়ারে দিগারে আলম আপনার কাছে আমাদের একটা আরজে, আমাদের শরীরও নাই, টাকাও নাই, পয়সা নাই, সম্পদ কোনো কিছু নাই, আল্লাহ আমার কাছে একটা জিনিস সবচাইতে বেশি আছে, এটা হলো মদিনার নবীর মহব্বত, মদিনার নবীর ভালোবাসা। এসকে মাহবুবে খোদা জিসে দিল মে হাসিন নেগি লাখো মুমিন হো মাগর ঈমান মে কামিল নেগি, আমার অন্তরে সকল কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা বেশি আছে। আল্লাহ আমি কি একবার মদিনা যাইতে পারবো না? আল্লাহর হাবিব দু জাগানের বাদশা নবী সরকার কায়নাত আমার মদিনার নূরের নবী বলতেছেন, আরে মহব্বত লইয়া যদি আমার কোন উম্মত আমি নবীকে ডাক দেয়, মরার এক সেকেন্ড আগে হলেও আমি নবীর দিদারে মুস্তফা পাবে। মুহাব্বতে কামলি ওয়ালে সে ও জজবাহে সুনো লোগো, ইয়ে জিস মন মে সমা যায়, ও মন মেলা নেহি হোতা, জমিন মেলি নেহি হোতি, জমন মেলা নহীঁ হোতা। আরে মুহাম্মদ কি গোলাম কা কফন মেলা নহীঁ হোতা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যেদেনা। আল্লাহ বলেছেন দুর্বলটা কেন, এ মরার আগে দুর্বলটাই তো নবীকে পাবে। সুন্নিরা দুর্বল, সুন্নিদের টাকার ক্ষমতা নাই, সুন্নিরা দুর্বল, সুন্নিদের লাঠির পাওয়ার নাই, সুন্নিরা দুর্বল, সুন্নিদের সুদঘুষের টাকা নাই, সুন্নিরা দুর্বল, সুন্নিদের কাছে কোনো অবৈধ পন্থার টাকা নাই, সুন্নিরা দুর্বল, সুন্নিরা কোনোদিন খারাপ পথের টাকা অর্জন করে নাই। অনেক তাবলিগ জামাতের মধ্যে দেখবেন বড় বড় অফিসার লোকেরা তাবলিগ জামাত করার জন্য যায়, বলে কেন তাবলিগ জামাতের মধ্যে যাও, আরে সারা জীবন তো সুদঘুষ খায়া মানুষের টাকা মাইরা, এখন আমি তাবলিগ জামাত করতে গেলাম আমার নিজের পাপটি মাফ করার জন্য। এ বন্ধুরে পরের সম্পদ মাইরা পাপ মাফ করানোর জন্য চিল্লাতে যাইবা, তোমার পাপ কিন্তু আমার আল্লাহ মাফ করতো না। কয়ে আল্লাহ না সকল ক্ষমতার মালিক, আল্লাহ চাইলে সবাইকে ক্ষমা করতে পারে। এ বন্ধু আল্লাহ ক্ষমা করতে পারে একটা হক, আরে হক হইল দুই প্রকার, একটা হাকুল্লাহ আর একটা হাকুল এবাদ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে এক্ষুনি মাফ করে দিতে পারে, তবে বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এ মুসলমান আপনি পাঁচ ওয়াক্ত
ওয়াক্ত নামাজ পড়েন পরের সম্পদ লুণ্ঠন করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সুদের টাকা খান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ঘুষের টাকা খান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পরের সম্পদ লুটতরাজ করে খান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাফে কম দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মিথ্যা কথা বলেন, এমন নামাজ আপনার কাজে লাগবে না। আর আমার নবী বলেন মিথ্যা নাই, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, হালাল খাইয়া মাত্র অল্প সময়ের জন্য একবার সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, একটা সেজদার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি করে দিবেন, আর মরার আগে আমার নবীর দিদার নসিব করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা একটু বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের এই সাইডটাতে যদিও নতুন, আপনারা কি আলোচনা শুনেন? আল্লাহ, আপনি তো ডাহাইতের মতো ব্যবহার, ও দুইটা বলে, আপনি রাগ করেননি কোন না? আমরা দুইটা পর্যন্ত ওয়াজ করি না, আমি দেড় ঘন্টা আলোচনা করি, তবে একটু বোঝার মতো করি। দেখেন মেরাজের ধারাবাহিকতার প্রথম থেকে শেষ পর্যন্ত শোনানোর চেষ্টা করব। বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবরুক আছে, সব কিছু ওকে আছে। বলছি কষ্ট হয় ওই যে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে রেগুলার মাহফিল শুরু হয়েছে, এখনও পর্যন্ত মাহফিল বন্ধ নেই। এটা আপনাদের দোয়ার বরকত। আমার মনে হয় রমজানের আগ পর্যন্ত করতে হবে। যদি রমজানের আগের দিন, প্রথম রমজানের আগের দিন তারাবি না হইতো, ওই দিনও মাহফিল করতাম। এটা আল্লাহ পাকের রহমত, আওলাদ রাসূলগণের নেক নজর, আউলিয়া কেরামের নেগাহে কারাম। আমি নিজে কিছু না, আমার আম্মা আব্বার দোয়া আছে, আমার প্রতিবেশী। দোয়া করবেন আমার আম্মা আব্বার জন্য বেশি করে। আমার আব্বা, আমার যে বাড়িতে মাদ্রাসা হচ্ছে দুইতলা মাদ্রাসা, আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমার বাড়িতে দুতলা মাদ্রাসা, আমি মাহফিল করে টাকা পয়সা নিয়ে যাই, প্রায় 29-30 লক্ষ টাকা আমার মাদ্রাসাতে খাওয়াইছি আমি। আমার নিজের বাড়ি করি না এখনও পর্যন্ত। আমার বাবা ওই জায়গার মধ্যে সব সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, থাকিয়া থাকে ওই কাজগুলো করে, আর আমি বাইরে বাইরে মাহফিল। এর ফাঁকে আমার পড়ালেখা আছে, অনেক কষ্ট হয়, বয়স মাত্র 21, বোঝেন না হুজুরের দাঁড়িয়ে ওঠে না এখন। এই জন্য আমার একটা বিশ্বাস আছে অন্তরে, আমি দুই একটা কথা বলবো, আপনি এটার প্রতি আকীদা রাখবেন। আমি ঘটনাটা বলে কিন্তু এই ঘটনার মূল পরিস্থিতি কি আমি আপনাকে বলবো। মেরাজ গিয়েছেন আল্লাহর হাবিব, কিভাবে গিয়েছেন, কেমনে গিয়েছেন, আপনাদেরকে এখন বাতেল আকীদার লোকেরা প্রশ্ন করে, আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছেন, আল্লাহ রসুল মেরাজ থেকে আসার পর আল্লাহ রসুল কি ইহুদিরা প্রশ্ন করেছিলেন, এ রসুল আপনি যে মেরাজে গেছেন, আপনি তো মসজিদে আকসাতে গিয়েছেন, মসজিদে আকসার দরজা জানালা কয়টা আপনি বলেন? আচ্ছা আপনি গেছেন মনে করেন যে আজকে কার বাড়িতে খাইলাম, সালে জহুর সাহেবের বাড়িতে খাইছি। আচ্ছা আমাকে যদি জিজ্ঞেস করে আপনি তো সালে জহুর সাহেবের বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছেন, আপনি বলেন তো ওনার ঘরের দরজা জানালা কয়টা? এটা কি ভালো মানুষের প্রশ্ন না বোকার প্রশ্ন? তো ইহুদিরা তো বোকা ছিল, এরা আল্লাহ রসুলকে প্রশ্ন করে, হে আল্লাহ রসুল, হে মোহাম্মদ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না, হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি বলো তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? এটা কোনো কথা? এটা কোনো কথা? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমাকে প্রশ্ন করেছে এই বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা। আরে আমাকে প্রশ্ন করার পর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে একটা উত্তর দিয়েছিলাম, ইয়া রসুলাল্লাহ আপনি উত্তরটা কী দিচ্ছেন? আমার রসুল বলতেছেন, শোনো আল্লাহ পাক রাব্বুল আলামিন কী করেছে জানো? ফাওয়া দা কাফাতু বাইনা কাতিফাইয়া ফাওয়া জাত্তু বারদাহা বাইনা সাদাইয়া ফালিমতু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ পাক, আমি নবীজির কাছে কুদরতি হাত দিয়ে বাইতুল মুকাদ্দাস পুরাটা আমি নবীজির চোখ মোবারকের সামনে এনে ধরেছেন, আর আমি নবী গনে গনে বলে দিয়েছি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কোথায় কি রয়েছে। ইহুদিরা হতভম্ব হয়ে আমার নবীজির হাত মোবারকের মধ্যে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে মুসলমান হয়ে ইসলামের ঝান্ডা নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখনকার জামানার মধ্যে যারা এই প্রশ্নগুলো ছুড়ে দিবে, বর্তমানে আহলে হাদিস নামক আহলে হাবিসগণ এরা খুব সুন্দর করে আপনাকে কেন মানুষ এত মোহাব্বত করে, আপনার কাছে কেন যায়, আপনি তো কিছুই না, উনি বলেন আমি কিছু না, কিন্তু আমি যার গোলামি করেছি তিনি হচ্ছেন আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় মেহবুব। কোন মেহবুব, কোন মেহবুব? উনি হলেন রহমাতাল্লিল আলামিন, সিরাজুস সালিকিন, রাহাতুল আশিকিন, মুহাম্মদ মুস্তফা, আহমদ মুজতবা, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ কি গোলাম কফন মেলা নহীঁ হোতা, বলে না মোহাম্মদ কি গোলাম কা
কাফন মেলা জমিন মেলি নহি হতি জমন মেলা নহি হতা সালা দুনিয়া সালা দুনিয়া রাসূল আল্লাহ বন্ধুরারে আমার এবার ওই দুর্বল কিন্তু বোরাকটাকে নিয়ে হাসা হলো আমার নবীকে আনার জন্য তাহলে আমরা দুর্বল আমরা শুধু নবীর কাছে বলবো নবী আপনাকে মরণে দেখতে চাই আমার নবী আমাকে আপনাকে দেখা দিবেন এবার আল্লাহ পাক বলেন ও ফেরেশতা জিব্রাইল আমার নবীকে তাড়াতাড়ি আমি আল্লাহ পাকের লামকানের বাড়ির মধ্যে নিয়ে আসো ফেরেশতা জিব্রাইল আগমন করলেন নবীজির হুজরা মুবারকের মধ্যে মানে হযরতে উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি শুয়ে আছেন এবার আমার দয়াল নবীজির হুজরা মুবারকে ফেরেশতা জিব্রাইল বাহিরে দাঁড়িয়ে আছে জান্নাতি বোরাক বাহিরে দাঁড়িয়ে আছে জান্নাতি পোশাক নিয়ে রহমতের ফেরেশতারা নবী আমার যখন উম্মে হানির হুজরা মুবারকের মধ্যে আমার দয়াল নবীকে জিব্রাইল এসে মাথা ধরে ডাক দেয় না নবীজির হাত মুবারকের মধ্যে ধরে ডাক দেয় না নবীজির কদম মুবারকের মধ্যে ধরে ডাক দেয় না ফেরেশতা জিব্রাইল অত্যন্ত চিন্তিত হয়ে আমার আল্লাহকে বলেন আল্লাহ গো আপনার নবী তো এখন ঘুমন্ত আপনার নবীকে তো রাত্রবেলা এখনো পর্যন্ত লাইলাম মিনাল মসজিদিল হারাম আমার নবীকে আল্লাহ পাক রাত্রবেলা সফর করিয়েছেন মসজিদে হারাম ইলাল মসজিদিল আকসা এবং মসজিদে আকসার মধ্যে ও আল্লাহ আপনার নবী তো ঘুমায় আপনার নবীকে ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ কয় খামুশ সাবধান আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না জিব্রাইল ফেরেশতারে আমার আল্লাহ কয় একদিক দিয়ে কষ্ট দেওয়া যাবে না আরেক দিক দিয়ে বলতেছেন তাড়াতাড়ি নিয়ে আসো একদিক দিয়ে বলতেছেন কষ্ট দেওয়া যাবে আরেক দিক দিয়ে বলতেছেন নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এ বন্ধু আমার ফেরেশতা জিব্রাইল আর কোনো কাজ করেন নাই আমার নবীজির কদম মুবারকের কাছে গিয়ে বসে গেলেন ফেরেশতা জিব্রাইল নূরানি জিব্বা মুবারকটা বাহির করলেন জিব্বাটার মধ্যে একটু ভিজা ভিজা থুতুর ভাব আছে জিব্রাইল ফেরেশতা আমার নবীজির কদম মুবারকের মধ্যে জিব্বাটা লাগিয়ে দিছে গো এবার জিব্বাটা লাগানোর পরে আমার নবী সামান্য ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলেন নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়ে বলে ফেরেশতা জিব্রাইল কেন তুমি এই জায়গার মধ্যে আগমন করলা জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য নবী ডাক দিয়ে বলে আমি যাব না জোরে বলে না জোরে আমার নবী বলে যাব না নবী আমার বলেন কেন গো কেন যাবেন না নবী গো আমার নবী বলেন আমি যদি আমার আল্লাহর বাড়িতে চইলা যাই আমার গুনাহগার উম্মতের কি হবে গো আমি আমার উম্মতকে ফালে আমি যাব না আল্লাহ বলে জিব্রাইল নবীর গুনাহগার গুনাহগার উম্মত যেন মুক্তি পায় আমি আল্লাহ পাক ওই ফয়সালা দেওয়ার জন্য নবীকে ডাক দিয়েছি নবীকে আসতে বলো আমার নবীজি অনেকে বলে মেরাজের রাতে কোনো নামাজ নাই লাইলাতুল মেরাজ সবে মেরাজের রাতে কোনো নামাজ নাই আমার নবীজি জিব্রাইলকে বলে জিব্রাইল দাঁড়াও সামান্য সময় আমি দুই রাকাত নামাজ আদায় করব নবী আমার দুই রাকাত নামাজ আদায় করেছেন দুই রাকাত নামাজ আদায় করার পরে আমার নবীজি বের হবেন এবার আমার নবীকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যাবেনই তো অল্প সময় অপেক্ষা করা লাগবে কেন গো আমার নবীর কাছে একটা জান্নাতি থালা নিয়ে আসা হলো নবীজির সামনে যখন জান্নাতি থালাটা নিয়ে আসা হয় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে এখানে তিন প্রকারের শরবত দেওয়া হয়েছে একটার নাম সারা বামতাহুরা একটার নাম ইন্না আতাইনা কাল কাউসার আর একটার নাম হলো জান্নাতির লাবান এই তিনটা পানি যখন আমার নবীজির কাছে আনলেন আমার নবীজি তিনটা পানি পান করে বলেন জিব্রাইল এই পানিগুলা তো বড় মজার পানি এই পানি কারা কারা পান করবে জিব্রাইল বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ যাদের প্রতি রাজি খুশি এবং যারা আল্লাহর প্রতি রাজি খুশি তারাই এই পানি পান করবে আল্লাহ আপনার প্রতি রাজি খুশি আছে কিনা আপনি নিজে আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি দুনিয়াতে কি কি কাজকর্ম করেছেন আপনার খারাপ ভালো আপনি প্লাস মাইনাস করেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি আছে কিনা আপনি নিজে চিন্তা করেন তা আপনার বিবেক আপনাকে বলে দিবে আল্লাহ আমার প্রতি রাজি নেই কথা বলেন আপনার বিচার মানুষ করবে কেন আপনি আপনার বিচার করেন আল্লাহ আপনার প্রতি যদি রাজি খুশি না হয় ওই তিন প্রকারের পানি আপনার নসিবে নেই
হুজুর আমি তো আল্লাহর প্রতি রাজি, আল্লাহর প্রতি যে ব্যক্তি রাজি হয় এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়েনি, কথা বলে না, এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর প্রতি যে ব্যক্তি রাজি খুশি হয় এই ব্যক্তি কোনোদিন দাড়ির মধ্যে খুঁট দিয়ে আঁক লাগায়নি। আমি না শুননি, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল অবকাঠামো রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দিগিতে নিজের জন্য একটু কান্নাকাটি করেন নাই, নবী আমার সব সময় আমাদের জন্য কেঁদেছে। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, সোনার মদিনায় যে জন হবে আপনার, না বলেন যে জন হবে বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ কাজে লাগবে না, জোরে, আরে কেউ তো তোমার আপন হবে না, না 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 যে জন হবে, জোরে বলেন যে জন হবে আপন, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, দয়ালে নবী মায়ারে নবী উম্মতের দরদি নবী, উম্মতের দ নবী কান্দেন মদিনায় যে জন হবে আপনার, না বলেন না যে জন হবে আপনার, নবী আমার ডাক দিয়া বলে ও জিব্রাইল এই তিন প্রকারের পানি আমার উম্মত পান করবে, যারা আল্লাহর প্রতি রাজি হয়েছেন, আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছেন। এবার আপনি চিন্তা করেন আল্লাহ আপনার প্রতি কতটুক রাজি, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি চিন্তা করেন আপনি আমার আল্লাহর প্রতি কতটুক রাজি খুশি হয়েছেন, আপনি এবার বুঝেন। ও বন্ধু আমার এবার আপনি একটু লক্ষ্য করেন, আমার দয়াল নবীকে নেওয়া হবে এবার মেরাজে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো আপনাকে এমনি তো মেরাজে নেওয়া হবে না, আপনাকে জান্নাতি দুলহান সাজানো হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সুন্দর জান্নাতি দুলহান সাজানোর জন্য জান্নাতি পোশাক প্রেরণ করে দিয়েছেন। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো আমি ফেরেশতা জিব্রাইল, তো আমার 600 নূরের পাখা দিয়া আমি আল্লাহ পাকের লামকানের মধ্যে উদ্দিত হয়ে যাব, নবী গো আপনিও তো উটা লাগবে, আমার আল্লাহ আপনি নবীর জন্য একটা বাহন প্রেরণ করেছেন। হুজুর বাহনটা কি? ওই বাহনটার নাম হইল বোরাক। ওই বোরাকটা কেমন? আমার নবীজি মুসলিম শরীফের প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার 162 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলতেছেন ওই বোরাকটা কেমন, উতি তুবিল বোরাকি, এটা এমন বোরাক আমার আল্লাহ পাক নবীর জন্য পাঠিয়েছেন। ওয়াহুয়া দাব্বাতুন আবু ওয়াইদু, ওই বোরাকটার কালার হলো একবারে সাদা, ধবধবে সাদা, আমার নবীর জন্য আল্লাহ পাক বোরাক প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষ ওই বোরাকটা কেমন তোমরা শুনে নাও, শুনে নাও, ওই বোরাকটা হইল তাউইলুন ফাউকাল হেমার, এটা হলো গাদার চাইতে বড়, শুধু তাই নয় ওয়াদুনুল বাগলি ইয়াদুল হাফিরহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই আমার নবীর মাধ্যমে জানান করে দেয় এটা খচ্চরের চাইতে আবার একটু ছোট, এটা মিডিয়াম টাইপের বোরাক, ওই বোরাকটার ক্ষমতা কেমন আল্লাহর কাছে যদি জানতে চাওয়া হয় আল্লাহ উত্তর দিবে হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, ওই বোরাকটা এমন তার চোখটা শেষ যে এইদিকে নজর যায়, একটা কদম এই দিকে পালায় আর একটা কদম শেষ নজর যেখানে সেই দিকে পালায়, শুধু তাই নয় কলা ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাসি ফারাবাত
وصفته بالحلاقة التي يربط بها الأنبياء ওই পুরাকার মধ্যে করে আমার নবীজি রওনা করেছেন মসজিদে হারামের মধ্যে মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে কাবা শরীফ থেকে ওই মসজিদে হারাম থেকে আমার নবীজি এবার গেলেন বাইতুল মুকদ্দাস আরে বাইতুল মুকদ্দাস তো রয়েছে জেরুজালেমের মধ্যে কাবা তো রয়েছে মক্কা নগরীতে আরে একই রাতে একই টাইমে কিভাবে আমার নবী কাবা শরীফ থেকে আবার বাইতুল মুকদ্দাসে যায় এটাই তো অবাক করা বিষয় এটা ধারণা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই বিজ্ঞান যাচাই করতে পারে নাই এটা এমন পাওয়ারফুল পানি এটা এমন পাওয়ারফুল একটা বাহন আল্লাহ পাক বলেন এটার খবর একমাত্র আমি আল্লাহ এবং আমার নবীজি জানি হুজুর গোরা তো নাচে ছেড়ে দিলে গোরা অন্য দিকে চলে যায় বোরাক তো অন্য দিকে যাওয়ার কথা আমার নবীজি এখান থেকে বের হয়ে নবীজির বোরাকটা কি করেছিলেন বাইতুল মুকদ্দাসে যে নবী প্রবেশ করেছেন বোরাকটা কোথায় ছিল আমার নবী বলতেছেন ফারাবাত তুহু বিল হালাকাতিল লাতি ইয়ারবিতু বিহাল আমবিয়াউ আমি নবীজি ওই বোরাকটাকে বাইতুল মুকদ্দাসের একটা আংটার সাথে বেঁধে দিয়েছি শুধু তাই নয় ইয়ারবিতু বিহাল আমবিয়াউ ওই জায়গার মধ্যে অন্যান্য নবীগণ তাদের বোরাক বানতেন আমি নবী যেই জায়গায় বেঁধেছিলাম শুধু তাই নয় মুসলমান আমার নবী বলতেছেন সুম্মা দাখালতুল মসজিদা আমি নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করলাম মানে বাইতুল মুকদ্দাসের মধ্যে বাইতুল মুকদ্দাসে আমার নবী প্রবেশ করার পরে নবী বলেন ফাসাল্লাইতু অতঃপর দুই রাকাত নামাজ আদায় করেছি হুজুর ওই জায়গার মধ্যে নবিয়ানা মেরাজে গিয়েছিলেন তাইলে বাইতুল মুকদ্দাসে কারা কারা ছিলেন আরে বাইতুল মুকদ্দাসের মধ্যে কারা কারা ছিলেন হাদিস প্রমাণ করে হাদিস প্রমাণ করে হাদিস প্রমাণ করে আল্লাহর যত নবী রাসূল ছিলেন গো ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে তারা আমার নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ছিলেন আমার নবীজির একটা উপাধি একটা গুণ হলো ইমামুল মুরসালিন মানে সকল নবীদের ইমাম আর সকল নবীদের ইমাম ইমামুল মুরসালিন উপাধি হয়েছে আমার নবীর ওই দিন যেই দিন আমার নবী বাইতুল মুকদ্দাসের মধ্যে সকল নবীদেরকে নবীর পেছনে নিয়ে নামাজ আদায় করেছেন আমার নবী ছিলেন ইমাম সকল নবীরা ছিল আমার নবীজির মুসল্লি সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন ফাসাল্লাইতু অতঃপর নামাজ আদায় করলাম ফিহি রাকাতাইনি হে আমার ওহাবি ভাইরা যারা যারা মাইকের আওয়াজ শুনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনবেন শুনতেছেন সবার কাছে আবদার হলো মেরাজের রাতে যদি কোনো নামাজ না থাকে আমার নবী কিসের নামাজ পড়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আকীদাটাকে আপনার ঈমানটাকে বিক্রি করে দিচ্ছেন বাতিল ফেরকার কাছে সুন্নিদের মাহফিলে যদি কোনো বাতিল ফেরকায় কিছু বলা হয় আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে এ হুজুর হনের তো নাইসে দে হ্যাঁ হত্তু নাইসে দে খালি গালাগালি করে আমরা কুমিল্লা খালি গালাগালি করে একজন আরেকজনকে গালাগালি করে আরে গালাগালি করার কথা আল্লাহ বলছেন এদেরকে এদেরকে আল্লাহ বলেছেন গালাগালি করার কথা উতুল্লিম বাদা জালিকে জালিম এদেরকে আল্লাহ গালি দিয়েছেন আল্লাহ কি গালি দেয়নি এ আল্লাহ জালেম বলেছেন এদেরকে তো জালেম তো কি করতে না পারে জালেমের দ্বারা সব কাজ সম্ভব কথা বলে না কেন এরা কি জালেম করেছে কি জুলুম করেছে জানেন আল্লাহর হাবিবের শান মান বেশি না বলে কম বলে তারা জুলুম করেছে আল্লাহর হাবিবের শানে কথা বলে না কেন তা আপনি এদেরকে কিভাবে দাওয়াত দেন এদের পেছনে কিভাবে নামাজ পড়েন যারা জালেম ঠিক না হুজুর কথা বোঝেন নাই এজন্য আমাদের একজন হুজুর ছিলেন আল্লামা শের গাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যারা ওহাবি খারেজি এরা এমন জালেমের জালেম এদের পেছনে আমি বলেছি যে এরা এমন লা তুসাল্লি এদের পেছনে নামাজ পড়া যাবে না লা তুয়াখি এদের সাথে খাওয়া যাবে না লা তুনিকাই এদের কাছে মাইয়া পর্যন্ত বিয়া দেওয়া যাবে না এমন কথা বলে দিয়েছেন ওহাবিদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তিনি উনি এমনভাবে বলেছেন কোনো ওহাবি যদি মারা যায় এরা মারা যাওয়ার পরে এদেরকে যে কবরে মাটি দিবে এই কবরে যে ঘাস উঠবে এই ঘাস গরু খাইলে ওই গরুর গোস্ত খাওয়া আরাম
ওয়াহাবীদের ব্যাপারে এত কঠোর ছিলেন কারণ এরা বাতিল ফেরকা এদের আকীদা বদ এরা আমার রাসূলের ব্যাপারে বদ আকীদা রাখে এরা আমার রাসূলের প্রতি বিশ্বাস আকীদা সুন্দর রাখতে চায় না আমার রাসূল মেরা দিয়ে গিয়েছেন সশরীরে এটাই বিশ্বাস করতে চায় না তো এদেরকে আপনি কি বলবেন ভালো বলবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার নবীকে বলছেন সূরা নজমের 8 10 নম্বর আয়াতের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা দুইটা দনুকের দূরত্ব যত নিকটে একবার কাছাকাছি আল্লাহ এবং রাসূল ছিলেন সুবহানাল্লাহ তারা যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী আমাদের মতো সাধারণ নবী এদেরকে শুধু এই কথাটা বললেন যে আল্লাহ তো নূর ছিল তো মাটি আল্লাহ পাকের নূরের সামনে যখন গিয়েছে তখন মাটি কেন জ্বলে গেল না এদের আকল নাই কি নাই এদের আকল নাই যারা বদাকিদা তো এই জন্য আমার অভ্যাস আমি কোনো বদাকিদাকে গালাগালি করি না আমার কথা হচ্ছে বোঝাই আমার পথে নিয়ে আসি তার ভালো লাগলে আসবে আর না হচ্ছে সে তার পথে আমি আমার পথে তবে একটা কথা আমার রসুলের শান নিয়ে কথা বলবা তোমাকে আমি ছাড় দিব না আহলে হাদিসের সবচাইতে বড় লিডার তাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গতকালকে ভিডিও দেখেছি সে বলতেছে তাকে প্রশ্ন করা হয়েছে কাগজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে জিন্দা না মুদ্দা তাকে এভাবে প্রশ্ন করা হয়েছে সে বলতেছে সর্বপ্রথম রওজা মুবারক বলাই নাকি শিরিক নাউজুবিল্লাহ জোরে মুখ দিয়ে নাউজুবিল্লাহ বাইর হবেন মুবারক শব্দের অর্থ যদি ব্যাক করে জানতো সে কখনো এটার শিরিক বলতো না মুবারক শব্দের অর্থ হচ্ছে বরকত কি মুবারক এটা অধিক বরকত তো রওজা মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে বরকত আছে না নাই আরে মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা জালালুদ্দিন সৈয়দে পঁচাত্তর বার দেখলো নবীজি বলেন জালালুদ্দিন সৈয়দে পঁচাত্তর বার দেখলো নবীজি এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বলেন না মদিনা আসে কমো জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ সে বলেছে রওজা মুবারক বলা শিরিক আরে সে তো জানে না নবীজি রওজা মুবারক কত মর্যাদা সম্পূর্ণ তারপরে তাকে বলা হয়েছে নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা সে বলছে আমার নবী নাকি রওজা মুবারকের মধ্যে মুর্দা আমার নবী নাকি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছে ও বন্ধু আমার যেই ব্যক্তি অন্তরের মধ্যে আমার নবী মরা নবী আকীদা রাখবে তার ঈমান চলে যাবে সে সরাসরি কাট্টা কাফের বেঈমান হয়ে যাবে হুজুর কিভাবে জানতে চাই কিভাবে কাফের হয়ে যাবে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ বলেছেন মেসকাতুল মাসাবির মেইন কিতাবের 121 নম্বর পৃষ্ঠা কোণে দেখো আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন আনদার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আনতা কুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ইউরজাকুন আমার আল্লাহ পাক বলেছেন আমার নবীর মাধ্যমে হারামাল্লাহু আলাল আরদি আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন আনতা কুলা খাওয়া আজাসাদাল আম্বিয়াই নবীদের দেহ ফানাবি আল্লাহু হাইয়ুন অতপর সকল নবীগণ রওজা মুবারকে জিন্দা ওয়ায়ুরজাকুন এবং আমার আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় কবরের মধ্যে রওজার মধ্যে তো খাবার তো মরা মানুষে খায় না জীবিত মানুষ খাওয়ায় এখন এই হাদিসটা যদি ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আহলে হাদিসের ওই নেতাদের কাছে প্রেরণ করা হয় তারা বলবে হাদিসটা জাল হাদিস এর ব্যাকল হাদিসটা কেমনে জাল হাদিস এটা তো জাল হাদিস হইতে পারে না এটা তো আমার নবীর শান এটা তো আমার নবীর আজমত সুন্নিরা জাল হাদিস পাইলো নবীর শানের উপরে আমল করে ওইটা হোক না শিরিক যত শিরিকি বলো যত বেদাতি বলো আমার জীবন যদি নবীর প্রেমের স্লোগান দিতে দিতে আমার নবীকে জিন্দা নবী বলতে বলতে আমার জীবনও চলে যায় আমার জীবন ইমাম শেরে বাংলার মতো আমি দিয়ে দিব আমার জীবনটা আমি বড় বড় আল্লাহর ওলির মতো দিয়ে দিব যেমনভাবে দিয়ে গিয়েছেন গৌসে মাজবান্দারিগণ যেমনভাবে দিয়ে গিয়েছেন এলাকার বড় বড় হক্কানি রব্বানি আলেম উলামাগণ ও বন্ধু আমার এই জন্য আমি আপনাদের কাছে একটা
কথা পায়ে ধরে বলে দিয়ে যায় আপনারা যা কিছু করেন না কেন আমার নবীর প্রতি আপনার আকীদা রাখতে হবে বড় ভালো এবার আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আমার আল্লাহ পাকের মেরাজে গমন করেছেন কেমন মেরাজে গমন করেছেন আমার দয়াল নবী বলতেছেন কেমন গমন করেছি সুম্মা উরিজাবি হাত্তা যহারতু লি মুস্তাওয়া মুস্তাওয়া আসমাউ ফীহি শরীফা শরীফা আসমাউ ফীহি শরীফাল আকলাম আমি এমন জায়গায় গিয়েছি আমার আল্লাহ পাক আমি নবীকে উদ্রগমন করে দিয়েছেন ওই জায়গার মধ্যে আমি যাইয়া দেখলাম রহমতের ফেরেশতার লেখার কলমের আওয়াজ শোনা যাচ্ছে রহমতের ফেরেশতার লিখার কলমের আওয়াজ শোনা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে যাওয়ার পর আপনি নবী আর কি করলেন আমার আল্লাহর বাড়িতে কোনো মেহমান গেলে আপনাকে তো ওই জায়গার মধ্যে গেলে সালে জহুর ভাইয়ের বাড়িতে গেলাম সুন্দর সুন্দর ফল আইনা দিলেন সুন্দর সুন্দর আপ্যায়ন করা হইল সুন্দর সুন্দর খাবার গুলো দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যে আমার আল্লাহর বাড়িতে গিয়েছেন আমার আল্লাহকে আপনার জন্য কোনো মেহমানদারি করে নাই আপনাকে আমার আল্লাহ উপহার উপঢৌকন হিসেবে কি দিয়েছেন আমার নবী বলেন হ্যাঁ আমার আল্লাহ আমাকে দিয়েছেন নবী গো কি দিয়েছেন আমার নবী বলেন ফরদা ফরদা ফা ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ও বন্ধু 50 ওয়াক্ত নামাজ তো পড়েন না নামাজ পড়েন মাত্র 5 ওয়াক্ত কিন্তু আমার নবী বলেন আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে গো আমার আল্লাহ পাক ওই উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেয় নামাজ পড়বেন এক ওয়াক্ত সওয়াব পাইবেন 10 ওয়াক্তের নামাজ পড়বেন 5 ওয়াক্ত সওয়াব পাইবেন 50 ওয়াক্তের এ নবীর পাগলের দল এ নবীর আশিকের দলেরা এবার আমার নবী বলতেছেন আমি যখন এই সওয়াবটা নিয়ে যখন রওনা করলাম আমি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আগমন করতেছিলাম ওই সময় আমি রওনা করার পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি দেখলাম আমি যখন রওনা করলাম ফারাজাতু বিজালিকা বিজালিকা হাত্তা মারারতু আলা মূসা আমি আসার সময় দেখলাম মূসা নবী আমার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমাকে মূসা নবী বলেন ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিকা ও আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলেন আমার আল্লাহ ফারাদা 50 সালাতান আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন মূসা নবী আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন নবী গো আমার আল্লাহ যে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন কয়লা ফারজি আপনার উম্মতকে এটা করতে পারবে নাকি ইলা রব্বিকা ফা ইন উম্মাতাকা লা তুতিকা আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ আমার উম্মতগুলো অলস হবে আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যায়া ডাক দিয়া কয় আল্লাহ গো আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মত এই ব্যাপারে সক্ষম হবে না আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ পাক কি করলেন কুলতু মাদা শকরহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ওই নামাজটা অর্ধেক করে দিয়েছেন শুধু অর্ধেক করেন নাই আমার আল্লাহ পাক অর্ধেক করার পর মূসা নবী ডাক দিয়া কয় আপনার উম্মত অর্ধেক হতে পারবে না আপনার উম্মতকে বলে দেন আপনার উম্মতকে বলে দেন আপনার উম্মতকে উম্মতের জন্য আল্লাহ যেন নামাজটা আরো কমায় দেয় আমার নবী যাইতে যাইতে 9 বার আমার আল্লাহর কাছে গিয়েছেন 9 বারে আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন এবার মূসা নবী ডাক দিয়া কয় ও নবী গো আপনি আরেকবার যে আরো কমায় আনেন 50 ওয়াক্তের 5 ওয়াক্ত আপনার উম্মত করতে পারবে না আমার নবী কয় আমার কাছে লজ্জা লাগে শরম লাগে আমি আমার আল্লাহর কাছে আর দরখাস্ত করতে পারবো না আমার চানপাড়ার বাবারা চট্টগ্রামের রাউজানের বন্ধুরা ও আমার আজকের মাহফিলের বাবারা আমার দয়াল নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন তবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নবী গো নবী গো নবী গো আপনার উম্মত যদি লাতুতিকা জালিকা ফারজাতুহু ফাকালা হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা নবী গো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো আমার আল্লাহ পাক আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দিবে লা ইউবাদদালুল কাউলুল লাদাইয়া লাদাইয়া আমি আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না পরিবর্তন হয় না পরিবর্তন হয় না জোরে বলেন সুবহানাল্লাহ 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 নামাজ 5 ওয়াক্ত কয় ওয়াক্ত আপনার কি একটাবার বিশ্বাস হয়
এই নামাজটা পাঁচ ওয়াক্ত বললে আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত দিবে। তা আপনি যদি আমার নবীর আদেশ মোতাবেক পাঁচটা ওয়াক্ত নামাজ পড়েন, আমার নবী কি আপনাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে? এই নামাজ পড়লে কত লাভ একটু শোনেন। আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআনের তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করে উপরের দিকে হাত তুললে আপনার জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঘোষণা করেছেন কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন কদ, অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম হয়েছে। আল্লাহ কারা? আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি বিনীত হয়েছে, মনোযোগী হয়েছে। এখন তো আপনি নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, উফ মশারে, এটা মনোযোগী? আল্লাহু আকবার, এটা নামাজে বিনীত? তারা সফল কাম যারা নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত মায়ার নজর করেছেন এবং বিনীত হয়েছেন আমাকে এই নামাজের ব্যাপারে অত্যন্ত সুন্দর সাবলীল একটা প্রশ্ন দিয়েছেন। আমার যেই যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আমার এই মাসআলাটা জানা আছে। আপনাদের স্বার্থে একটা মাসআলা খুব সুন্দর, জরুরি, বর্তমান প্রেক্ষাপটে যেটা প্রয়োজন। হুজুর সালাম গ্রহণ করবেন, আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হলো, নামাজের কাতারের মধ্যখানে যে ছেলেদের নামাজ ফরজ হয় না, এক কথায় নাবালক, ছোট বাচ্চা ছেলে যাদের নামাজ ফরজ হয় নাই, এ ধরনের ছেলে থাকলে নামাজের কোনো ক্ষতি হয় কি না? এটা মাকরুহ হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য আমি আমার যেই মসজিদে আমি জুমা পড়াই, কুমিল্লা শহরের একবারে প্রাণকেন্দ্র, সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ড, আমি প্রথমেই বলে দিয়েছি আপনারা যারা বাচ্চা নিয়ে মসজিদে আসবেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এক সাইডে দাঁড়াবেন। কোথায়? কোনো বাচ্চা আপনার নাতি, আপনি মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, এলাকার ধনাঢ্য ব্যক্তি হন, তাকে আপনার পাশে মাঝখানে বসানো যাবে না। নামাজ মাকরুহ হয়ে যাবে, আপনি একজনের জন্য 10 জনের নামাজ মাকরুহ হবে, তখন আপনি কি করবেন? এজন্য কাতারের মাঝখানে যাদের উপর নামাজ ফরজ হয় নাই, মানে নাবালক বাচ্চাদেরকে যদি দাঁড় করানো হয়, তাদেরকে কাতারের শেষ মাথায় অথবা পেছনের কাতারে দিয়ে দিতে হবে, অন্যচেত নামাজ মাকরু হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমি। আরেকটা আসিন, দ্বিতীয়ত, অসুবিধা নেই, এগুলা সব জায়গায় সবসময় ইয়া করে না, এটা বলেন না, এটাও কখনো বলবেন না, এটা সবার কাছে যাই না নেবেন, এটা সিভিলে সিভিলে অথবা নিরালে যায় ওনার কাছে বলবেন, অসুবিধা নেই। আর কিছু থাকলে আমার দেন, আমি বলি দিই, কোনো অসুবিধা নেই, আমি বলতে পারবো। আল্লাহ পাক না, কোনো বিপদ আসবে না, কারণ মসজিদের ইমাম, এলাকার কোনো আলেম থাকবে কেন আপনাকে এগুলো শিখানোর জন্য? কথা বুঝতে পারছেন? এই যে এই বিষয়টা আপনারা তো আগে জানতেন, অনেকে জানতেন, অনেকে জানতেন না, বাচ্চা নিয়ে আসেই মাঝখানে দাঁড় করিয়ে দিতেন। এখন থেকে যাদের বিবেক থাকবে তারা কখনো বাচ্চা নিয়ে আসবে, কখনো বাচ্চাদেরকে মসজিদে না আনার চিন্তা করবে না, বাচ্চাদেরকে মসজিদে আনবেন, পরে যেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে এক সাইডে দাঁড়াবেন অথবা বাচ্চাকে নিয়ে আপনি পেছনের কাতারে বসবেন। কথা কি বুঝতে পারছেন বিষয়টা? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, আমরা তো এখন মাশাআল্লাহ মসজিদে দোকানে যান, আড্ডা মারেন, চা দোকানে পায়ের উপর পা তুলে চা খান, সব কিছু করেন, খেতে খামারে কাজ করেন, সকল কিছু, গরু টানেন, সব কিছু করতেছেন, সুন্দরভাবে করতেছেন, মসজিদের মধ্যে গিয়ে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়তেছেন, আল্লাহকে স্মরণ করেন, আমাদের মধ্যে ডাকো, কীভাবে? হয় দাঁড়াইয়া, নয় বৈশা, নয় শুইয়া, আপনারা চেয়ারে বসতে কইছেনি, এটাও করা যাবে না, সাবধান হতে হবে। তা আমি যে মসজিদে ফরাই, এই মসজিদে কয়েকটা ফরে, তো এগুলোর দিকে আপনার তাকাইলে এগুলো আমরা মাথা নিচা করে বসে থাকি, কারণ
শয়তান কখনো শয়তানের শয়তানি স্বীকার করে না। হাজার কিছু বললো আমার মাজা ব্যথা, কিন্তু আবার এটারই দেখি এ মুরব্বী আবার বাড়ির মধ্যে ফিসাদি কুড়ায় ঝাড়ুদি কুড়ায় শয়তান। এগুলো সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহর বাস্তে সমাজের মধ্যে ইসলামটাকে দ্বিখণ্ডিত করা যাবে না, যাবে? আল্লাহর নবীর মেরাজের নামাজ আমাদেরকে এটা শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওই মেরাজের গুরুত্ব আছে না নাই? এত জোরে বলেন আছে না নাই? আছে। পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে রহমতের ফেরেশতাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াদাকা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাগা বাইনা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আল্লাহ পাকের নবী গো, আপনার কাছে আল্লাহ পাকের কুদরতে আমার দুই কাদের মাঝখানে রাখা হলো, অতপর শীতলতা আমি অনুভব করলাম। আরে আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো পাও নাই, আবার আমার নবী বলেন আমি নবীজির কাদ মুবারকের মধ্যে আল্লাহ পাকের রহমতের দুইটা হাত মুবারক আমার কাঁধে রাখলেন, আর অতপর আমি নবীজি একটু শীতলতা অনুভব করলাম। শুধু তাই নয়, সাদাইয়া ফালিম তোমা অতপর আমি আমার বক্ষের মধ্যে অনুভব করতে পারলাম, ফলে আমি আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছু জানতে পারলাম। তাইলে এ হাদিস প্রমাণ করে আমার নবীজি কাছে গায়েব কোনো কিছু নাই, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আরে গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, জাগার নাম শুনিলে চমকে উঠে দিন বেকার আর হয়ে যায়, গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায়, গায়েবি খবর দেনেওয়ালা কায়, গায়েবি খবর দেনেওয়ালা। এবার দেখেন বদ আকিদা দাঁড়িয়া নবীর মেরাজের ব্যাপারে, এই নবীর মেরাজের পরে মাহফিলটা যেহেতু খাজা গরিব নওয়াজের শানের মাহফিল, খাজা গরিব নওয়াজের একটু আলোচনা করো, কিন্তু এটা আমার হক, আমি আলোচনাটা করে দিয়ে যাব, আপনারা বসবেন। কিন্তু মাহফিলে আসার পর প্রথম যে অবস্থা দেখছি, আমি গুনছিলাম মাত্র 13 জন মানুষ, আপনারা বসেছিলেন মাশাল্লাহ, এখন প্যান্ডেল পুরা মানুষ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। ও বন্ধু, বোঝা গেল এই এলাকার মানুষগুলো ইসলাম প্রিয়, নবীর সুন্না প্রিয়, নবীর হাদিস প্রিয় এবং নবীজির শান ও মানের আলোচনার বড় প্রিয়। আমি যে বলছিলাম ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি যে মেরাজে গিয়েছিলেন আপনি কি কি দেখেছেন? আমার নবীকে বলতেছেন, লাকাদ রাআইতুনি ফিল হাজারে ফিল হাজারি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জায়গায় কি দেখেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন আমি কি কি দেখেছি আমার কাছে যখন জানতে চায়। আমি বলেছি আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পর হাতিমে কাবা দেখেছি, যারা হজ করেছেন মক্কা শরীফের কাছে দেখবেন মক্কা শরীফের একটা পাশের মধ্যে দিয়ে একটা গোল রেলিং করা আছে, মাঝখানে একটা জায়গা, এটার নাম হাতিমে কাবা। আমার নবী বলেন ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। এ বন্ধু আমার, এ বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন। এবার আমার নবীকে ওই কুরাইশ বংশের লোকেরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন, নবীকে বললেন ওয়া কুরাইশুন তাসআলুনি, আমার নবী বলেন কুরাইশরা আমি নবীকে প্রশ্ন করেছেন, আন মাসরাইয়া ফাসআলান ফাসআলতানি আন আশিয়া আমিন বাইতিল মুকদ্দাস, ও নবী গো আপনি মেরাজে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন। বাবা রে নবী গিয়েছেন আল্লাহ পাকের মেরাজে, নবী তো বাইতুল মুকাদ্দাসে কি কি আছে আমার নবী এটা দেখার জন্য যায় নাই। তবু আমার নবীকে যখন এমন কথা বললেন, আমার নবী বললেন লাম উসবিত হা ফাকুরিবাত ফাকুরিবতু কুরবাতাম্মা কুরিবতু মিসলাহু কত
পারতুন আবার নবীকে যখন এমন প্রশ্ন করা হয় নবী আমার প্রশ্ন করার পরে আমার নবী বলেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এমন কোন কতিপয় বিষয় যখন আমাকে প্রশ্ন করলো যেগুলো আমার স্মরণ ছিল না কারণ নবী তো এগুলা দেখার জন্য যায় নাই অতঃপর আমার নবী বললেন স্মরণ না থাকার পরেও ক্বালা ফারাফাআহুল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আন তুহুম বিহি আমার আল্লাহ পাক কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাসটা আমি নবীর সামনে উত্তোলন করেছেন এবং আমি বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে আমাকে কুরাইশের লোকেরা যা প্রশ্ন করেছেন আমি সকল প্রশ্নের জবাব দিয়েছি বাইতুল মুকাদ্দাসের সকল অবস্থা অবলোকন করেছি জোরে বলেন আল্লাহু আকবার সবাই তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া শাহেনশাহে মদিনা মেহমানে আলা সাহেবজাদা ইমাম শেরে বাংলা মেহমানে আলা সাহেবজাদা ইমাম শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী মাদজিল্লাহুল আলী সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী মাদজিল্লাহুল আলী সবাই জোরে পড়ি মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমানে আলা মেহমানে মুকাররম হযরতে ইমাম শেরে বাংলা ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইয়ের বড় সাহেবজাদা হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদা নশীন হযরতুল আল্লামা আল হাজ সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী মাদজিল্লাহুল আলী সাহেব মেহমানে আলাকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা পুনরায় পূর্বের আলোচনা করে যাচ্ছি সবাই জবান খুলে পড়ি মারহাবা আরো জবান খুলে পড়ি মারহাবা বাবারাম এদেরকে দেখার জন্য সিনা এবং কলব লাগে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইয়ের কথা মনে হবে হুজুরদের দিকে তাকালে এই চট্টগ্রাম শহরটাকে ওহাবিয়ত খারেজিয়ত থেকে মুক্ত করার জন্য ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যা কিছু করেছেন এটার অবদান ভুলার মতো নয় আমার জীবনে যখন আমি সর্বপ্রথম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ জিয়ারত করার জন্য গেলাম মাজার শরীফের প্রথম কাজ ধরা হয়েছে বন্ধ সব কিছু বন্ধ করা টিন দিয়ে ঘেরাও করা তো একজন মোতাওয়াল্লি ছিলেন উনি বলেছেন হুজুর এসেছেন জিয়ারত করবেন একটু তাবারুকাত গ্রহণ করে নাস্তা করাইলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের দরবারে পেটে খুব খিদা মাহফিল করে আসছি খাবারও খাই নাই অত্যন্ত সকালবেলা ফজরের নামাজের পরপর কোনো হোটেল খোলা নাই গৌসে মাজবানের দরবার জিয়ারত করে আমরা ওই যে ওই সাইড থেকে ফটিকশরি থেকে আসার সময় জিয়ারত করছি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ ওইখানে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যে কী ওই দিন আমি বুঝছি সর্বপ্রথমে আর নচেৎ আমি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানতাম না পেটে অত্যন্ত ক্ষুধা ছিল ইমাম শেরে বাংলার দরবারে আসার পর খাবার পাইছি আলহামদুলিল্লাহ বলবেন না এরপরের বার অল্প কিছুদিন আগে যাচ্ছিলাম ফটিকশরি মাহফিলে এ যাওয়ার সময় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের দরবার এই রোডে যত আলেমগণ ফটিকশরীর সাইডে মাহফিল করতে যাবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের দরবারের সামনে গাড়িটা আগে দাঁড় করাবে কারণ যিনি ওয়াহাবিয়ত খারিজিয়ত দূর করার জন্য প্রখ্যাত মুকাররামুল মাওয়ায়েস ছিলেন ওনার কাছে সালাম না দিয়ে ওয়াজ করতে চলে যাব এমন সাহসিকতা আমাদের নাই কথা বোঝেন নাই এমন সাহসিকতা নাই আমি এটার প্রমাণ আরও কয়েকটা পাইছি আমার নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নিজের মাথার মধ্যে এটা ছিল আমি যেদিন আনোয়ারা মাহফিল করে কুমিল্লাতে যাই এদিন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের উরুস মুবারক আমি আমার পরীক্ষা দিয়েছি পরের দিন আমি জিয়ারত করতে পারি নাই আমি 4 তারিখ গিয়েছি
মাহফিলে যাব আশুগঞ্জ, 4 তারিখে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি মনে করি এটা আউলিয়া কেরামদের একটু নেকনজর থেকে বদনজর হয়ে গেলে এটা উল্টে যাবে, কারণ আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগাইরি মাক্তাসাবু কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নিজেই নিয়ে নিচ্ছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। আমাদের সবার সৌভাগ্য সাহেবজাদা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের সম্মানিত সাহেবজাদাকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। জোরে পড়ে আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে হায়াতে খিজির দান করুন, আরো জোরে পড়েন আমিন। আসলে আমি আমার ওয়াজ ওনাদের সামনে পরিচালনা করার মতো আমার যোগ্যতা নাই, আমার সেই পাওয়ার নাই। আল্লাহ পাক আমার দিয়ে বলায় আর কি, ফাজেল প্রথম বর্ষে পড়ে এতগুলো কথা আমার মুখে দিয়ে কেমনে বাইরে আমি নিজে বুঝি না, আল্লাহ আমাকে দিয়ে বলায়। তো দোয়া করবেন আপনারা, আপনারা দোয়া করলে আমার হবে, কেন আউলিয়া কারামদের সম্মান ইজ্জত আজমত এগুলা বর্ণনা করলে আল্লাহ পাক আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা মরিয়মের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। দয়াময় আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ তারাই আপনার জন্য সাফাত করবে, তাদের সাফাতই আপনি পাবেন। আল্লাহর কাছে কারা কারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই সম্পর্কে যদি আপনাকে বলা হয় আপনি বলতে পারবেন না, কিন্তু আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন। এক নম্বরে নবীগণ আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন নবীর উম্মতদের জন্য সাফাত করবেন, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বর শহীদগণ মানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের সদস্য সহ ইসলামের জন্য সুন্নিয়তের জান্ডাকে উর্ধ করার জন্য যারা যারা যাদের জীবন দিয়েছেন তারা তারা আমাদের জন্য সাফাত করবে। আর সর্বশেষ সর্বশেষ যেটা ও সলিহীন এবং আল্লাহ পাকের নেককার বলি যারা আল্লাহ পাকের নেককার বান্দা যারা তারা আপনার জন্য কবরে সাফাত করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু, যা এরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু, উত্তম বন্ধু এদেরকে গ্রহণ করা লাগবে। আর এই জন্য আজকের মাহফিল খাজা গরিবে নওয়াজের স্মরণের মাহফিল, আমরা সবার অন্তরে মেরাজুন নবী নবীজির ভালোবাসা, মেরাজের প্রতি বিশ্বাস, নবীর নূরের প্রতি বিশ্বাস, নবীজি গায়েবের খবর দেনেওয়ালা মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম নবীর মেরাজ যে অস্বীকার করবে সে নামাজকে অস্বীকার করবে, নবীর মেরাজুন নবীকে যে অস্বীকার করবে সে নবীর নূরকে অস্বীকার করবে, নবীর মেরাজকে যে অস্বীকার করবে সে নবীর গায়েবের খবরকে অস্বীকার করবে। তাইলে বোঝা যায় যার মধ্যে মেরাজ নাই তার মধ্যে নবী নাই, কথা বলেন ঠিক না বেঠে। এই জন্য মুসলমান ওই মেরাজুন নবীর বিশ্বাসের পরে আপনার জন্য সাফাত করতে পারবেন সর্বশেষ আল্লাহ পাকের ওলিগণ, সর্বশেষ সাফাত করতে পারবেন সলিহীন বান্দাগণ। যে আজকের মাহফিলটা পবিত্র হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির পবিত্র উরুস মুবারক উরুস শরীফের উদযাপন, এই জন্য আমি খাজা গরিব নওয়াজের নামটা কেন গরিব নওয়াজ আপনাদেরকে একটু বলে দিচ্ছি। বাবা হযরতে খাজা গরিব নওয়াজের নাম তো খাজা গরিব নওয়াজ নয়, ওনার নাম ছিল হযরতে মাইনুদ্দিন। মাইনুদ্দিন নামটা রেখেছেন ওনার আম্মা এবং আব্বা, শুধু আম্মা আব্বা রাখে নাই, আমার দয়াল নবী হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির আব্বা জান হযরতে খাজা গিয়াসউদ্দিনের কাছে বলেছেন তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আগমন করবে যার নাম রাখবা তুমি মাইনুদ্দিন মাইনুদ্দিন মাইনুদ্দিন। শুধু তাই নয় বন্ধু,
হাজা গরিবের আমাদের মাইনউদ্দিন চিশতির বয়স মাত্র 8 বছর থেকে 7 বছর কেউ কেউ বলেন 6 বছর বয়স ওনার আব্বার সঙ্গে নতুন জামা কাপড় পরে উনি রওনা করেছেন ঈদগাহের ময়দান ঈদের নামাজ আদায় করার জন্য হাজা মাইনউদ্দিন চিশতির সামনের দিকে হাঁটতেছেন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট বালক রাস্তার মধ্যে চিরা কাপড় পরে পরে কান্না করতেছেন হাজা মাইনউদ্দিন চিশতি এবং ওনার আব্বা জান জিজ্ঞাসা করে এ বালক তুমি কেন কান্না করো তোমার কাছে জানতে চাই বালক উত্তর দিয়েছেন আমি কান্না করার কারণ হলো একটা আমার মাও নাই বাবা নাই আমি গরিব মানুষ ইয়াতিম মানুষ আমার কেউ নাই আজকে ঈদের দিনে আমার কাছে কোনো নতুন জামা কাপড় নাই হাজা গরিবের আমাদের মায়া হওয়ার পরে বাবার সামনে নতুন জামা কাপড় দেয় না বাবা রাগ করবেন বাবা ঈদগাহে ইমামতি করবেন হাজা গিয়াসউদ্দিনকে ঈদগাহের ময়দানে ঢুকিয়ে দিয়ে হাজা মাইনউদ্দিন চিশতি উনি বের হয়ে চলে আসলেন ঈদগাহের রাস্তার মধ্যে ঈদগাহের রাস্তার মধ্যে আসার পরে হাজা মাইনউদ্দিন চিশতির নতুন জামাটা খুলে এতিম ছেলেকে দিলেন এবং এতিমের ছিঁড়া জামাটা পরে হাজা মাইনউদ্দিন চিশতি পরলেন মনোযোগ দেন বাবারাম মনোযোগ দেন শুধু মনোযোগ নয় মনোযোগ নয় মনোযোগ নয় ধারাবাহিকতা রক্ষা করেন খাজা মাইনউদ্দিন চিশতি যখন সিরা জামাটা পরে ঈদগাহে গেলেন আর ওনার আব্বা জান খুতবা দিচ্ছেন আর মাইনউদ্দিনের দিকে তাকাচ্ছেন খুতবা দিচ্ছেন আর ওই এতিম ছেলেটার দিকে তাকাচ্ছেন খাজা মাইনউদ্দিন চিশতির আব্বা জান যখন এমন ভাবে বারবার তাকালেন নামাজটা শেষ করে মাইনউদ্দিন চিশতি একটু ভয় অনুভব করে বাড়ির মধ্যে চলে গেলেন আর আম্মা জানকে দেখলেন আম্মা জানের পেছনে লুকিয়ে গেলেন খাজা মাইনউদ্দিনের আব্বা জান ডাক দিয়ে বলে এ মাইনউদ্দিনের আম্মা তোমার সন্তানকে নতুন জামা দেওয়া হয়েছে এলাকার মানুষের দানের টাকা সাদাকার টাকাগুলো থেকে দেওয়া হয়েছে তবে সুন্দর কথা সৎকা তো আওলাদের রসুলরা গ্রহণ করে না সৎকা তো আওলাদের রসুল গ্রহণ করে না আমাকে ঈদের নামাজের জন্য হাদিয়া সৌরভ কিছু হাদিয়া এসেছিল এটার থেকে আমি আমার মাইনউদ্দিনকে নতুন জামা পরিয়ে দিয়েছি মাইনউদ্দিনের আম্মা তোমার সন্তান খাজা মাইনউদ্দিন তার জামাটা একটা ইয়েতিমকে দিয়ে দিয়েছে একটা গরিবকে দিয়েছে খাজা মাইনউদ্দিন ডাক দিয়ে বলে মা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আনজারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না মা এই জন্য আমি গরিব মানুষটাকে রহম করে দয়া করে তাকে আমার নতুন জামা দিয়েছি আর ওই সময় খাজা মাইনউদ্দিনের আম্মা জান খাজা মাইনউদ্দিনকে বলেছেন গরিবে নেওয়াজ আবার অন্যান্য মতের মধ্যে পাওয়া যায় অনেক গরিব মানুষ মিসকিন মানুষ হাজা গরিবের নামাজের ইন্তেকালের পরে উফাতের পরে উনার রওজার পাশে গিয়ে মাজারের পাশে গিয়ে বসে থাকতেন কোনো খাবারের আশায় দেখতেন সবাই খাবার পায় তারা খাবার পায় না একদিন এক ফকির ব্যক্তি খাজা মাইনউদ্দিন চিশতির দরবারের কাছে দিয়ে এসে বসে রইলেন মানে মাথাটা ফিরানো পশ্চিম দিকে একটা মাথাটার দিকটা রয়েছে উত্তরে এবং দক্ষিণে করে মাথাটা ফিরানো পশ্চিমে একটা পাগল ফকির এসে খাজা মাইনউদ্দিন চিশতির চেহারাটার কাছে গিয়ে বসে রইলেন আর দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা আপনার ভলির কারণে করে দেন তখন একদিন এক রাত্র চলে গেছে কোনো খাবার পায় নাই আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতির দরবার থেকে ভুয়া ওলি বলে যখন বের হয়ে যাচ্ছেন এমন সময় একটা তুফান এসে খাজা মাইনউদ্দিন চিশতির দরবারের উপর থেকে গিলাফটা উড়িয়ে নিয়ে যায় দেখতেছেন দরবারের ওই গিলাফের নিচে সুন্দর সুন্দর খাবার রেডি হয়ে আছে আ বাবা ওই আল্লাহর ওলিদেরকে আপনি কিভাবে চিনবেন আমি তো বলেছিলাম একটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার ওই আল্লাহর ওলি হলো এমন মোটানা তাজানা কলা রজুলুন দাইফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবার তারা দুর্বল চুলগুলো এলোমেলো কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবীর সাহাবাই কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন ওলি সম্পর্কে খবর দেন বেলায়েত প্রাপ্ত লোক সম্পর্কে খবর দেন আমার নবী বলেন আলা উনাব্বিউকুম বি খিয়ারিকুম আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম বলেন কালা নাআম হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে খবর দেন আমার নবী বলেন কালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রূউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় তারাই হলো উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ আরে তাকে কি দেখো না ইমাম শেরে বাংলার দিকে তাকে কি দেখো না গৌসে মাঝ ভান্ডারের দিকে
তাকে কি দেখো না আওলাদে রাসূলগণের দিকে এখন তাকে দেখো শাহজাদা ইমাম শেরে বাংলার দিকে তাকে কি দেখো না ইমাম হাশিমের দিকে তাকে কি দেখো না এলাকার বড় বড় আল্লাহর ওলিদের দিকে যত আল্লাহর ওলিদের দিকে তাকাইবা তোমার আমল নামা থেকে সগীরা কবিরা গুনাহগুলো ঝরে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ নবীর মেরাজ সম্পর্কে জেনেছি এবং খাজা গরীব নওয়াজের শান ও শওকত আজমত সম্পর্কে জেনেছি আউলিয়া কেরামের শান ও শওকত আজমত সম্পর্কে জেনেছি আল্লাহ আমাদেরকে আমাদের আকীদা নবী এবং ওলিদের প্রতি দৃঢ় করার এবং আকীদাটাকে সহিহ করার তৌফিক দান করেন জোরে করেন আমিন যতটুক পেরেছি আপনাদের উন্নতি কল্পে নয় আপনাদের সংকল্প থেকে শেষ পর্যন্ত আপনার আকীদাকে পরিশুদ্ধ করার জন্য বলেছি আপনি আমল করার চেষ্টা করবেন আপনাদের